সুন্দরী নারী দেখেই যৌন চাহিদা জাগলো রোবটের। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই নারীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিল রোবটটি। রোবটের সাথে সুন্দরী নারীর এমন ঘনিষ্ঠ ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সুন্দরী নারীর সাথে রোবটের যেন গোপন সম্পর্ক, তাও আবার লোকচক্ষুর আড়ালে নয়, প্রকাশ্যেই। সবার সামনেই সুন্দরী নারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ালেন রোবটটি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব নিজেদের প্রযুক্তিতে একটি পুরুষ রোবট তৈরি করেছে, তবে এটা যেন রোবট নয়, রীতিমতো জনি সিন্স, যে নারী দেখলেই তার যৌন চাহিদা জাগে। মোহাম্মদ নামের এই রোবটটিকে গত 4 মার্চ প্রথম প্রদর্শনীর জন্য আনা হয়, তবে এক নারী সাংবাদিকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে প্রথম দিনই বিতর্কের সৃষ্টি করেছে রোবটটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ওই নারী সাংবাদিক রোবটটির সামনে দাঁড়িয়ে লাইভ করছেন। ওই সময় হঠাৎ করে রোবটটির হাত আপনা আপনি উপরের দিকে উঠে গিয়ে ওই সাংবাদিকের শরীর স্পর্শ করে, এতে করে ওই সাংবাদিক চমকে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়। কেউ কেউ বলছেন রোবটটি তৈরির সময় কারিগরি ত্রুটি ছিল, আবার কেউ বলছেন যে রোবটটিকে প্রশিক্ষণ দিয়েছে তিনি এমন কাজ করেছেন। আবার অনেকে এ নিয়ে মজাও করছেন, একজন এক্স ব্যবহারকারী রোবটটিকে অসচ্চরিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন, আরেকজন মজা করে বলছেন এই রোবটটিকে প্রদর্শনীর জন্য কে প্রশিক্ষণ দিয়েছে। তবে অনেকে আবার রোবটটির পক্ষেও দাঁড়িয়েছেন, তারা বলছেন কারিগরি ত্রুটির কারণেই এমনটি হয়েছে। অনেকে অবশ্য সন্দেহ করছেন রোবটটি যিনি পরিচালনা করছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে অন্যান্যদের সঙ্গে সমানতালে পাল্লা দিতে কাজ করছে সৌদি আরব, আর এর অংশ হিসেবে মোহাম্মদ নামের এই রোবটটি তৈরি করেছে দেশটি। প্রদর্শনীতে রোবটটি নিজেকে পরিচয় করে দেন এই বলে, আমি মোহাম্মদ, পুরুষের শারীরিক গঠনে প্রথম রোবট, আমাকে তৈরি করা হয়েছে সৌদি আরবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে আমাদের অর্জন প্রদর্শনের জন্য জাতীয় প্রকল্পের অংশ হিসেবে আমাকে তৈরি করা হয়েছে। তবে তাকে প্রথম প্রদর্শনীর জন্য আনা হলেই করে বসেন অপকর্ম, নারী দেখলেই যেন তার চাহিদা বেড়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাই তো এক নারী সাংবাদিক তাকে নিয়ে কথা বলতে আসলেই তার সাথেই করে বসেন অঘটন। তবে রোবট যেহেতু মানুষের দ্বারা তৈরি আর মানুষই এটাকে পরিচালনা করে, তাই রোবটের নিজের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। সে থেকে বোঝা যায় কোনো ব্যক্তি এটাকে ভুলভাবে প্রদক্ষিণ করেছে, আর সেই ভুল রোবটকে নিয়ে গেছে সুন্দরী নারীর স্পর্শকাতর স্থানে। নাঈম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।